হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে খুবই হেলদি একটা ড্রিঙ্ক শেয়ার করব, আর সেটা হচ্ছে অ্যালোভেরা জুস। এই জুসটি প্রতিদিন খেলে শরীরের বাড়তি ওজন কমে যাবে এবং ত্বক ও চুল সতেজ ও সুন্দর থাকবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। শরবতটি বানানোর জন্য প্রথমেই লাগছে ইসবগুলের ভুষি। ইসবগুলের ভুষিটা এমন সাদা রঙের ছোট ছোট দানার মতো হয়। এই ইসবগুলের ভুষি শরীরের জন্য খুবই উপকারী। এটা শরীরে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম ক্ষমতা বাড়িয়ে অ্যাসিডিটি রোধ করে এবং ওজন কমাতেও খুব সাহায্য করে। আর লাগছে তোকমা। তোকমাটা এমন কালো দানার মতন হয়। এটা শরীরের শর্করা বাড়িয়ে দেয় এবং শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। আর ত্বক এবং চুলের জন্য তোকমা খুবই উপকারী। ওজন কমাতেও তোকমা খুব দ্রুত কাজ করে। ইসবগুলের ভুষি এবং তোকমা দুটোই যে কোনো মুদির দোকানে অথবা সুপার শপে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এই শরবতে যে মেইন উপকরণ সেটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা এমন একটি উদ্ভিদ যা শরীরে বিভিন্ন রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে। শুধু তাই নয়, এটা ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী। অ্যালোভেরা যে কোনো সবজি বাজারে অথবা সুপার শপে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। এবার একটি পানির জাগ নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ পানি। এবার তাতে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ইসবগুলের ভুষি এবং এক টেবিল চামচ পরিমাণ তোকমা। একটি চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। অ্যালোভেরা পাতাটা বেশ বড় সাইজের হয়, তাই এটাকে ছোট করে আমি কেটে নিচ্ছি। এবার দুই সাইড থেকে কেটে ফেলে দিচ্ছি। মাঝখানে যে সবুজ প্রলেপটা থাকে সেটা আঙুলের সাহায্যে আস্তে করে আলাদা করে নিতে হবে। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমি অ্যালোভেরা জেলটা বের করে নিচ্ছি। ব্যাস, অ্যালোভেরা জেল আলাদা করা হয়ে গিয়েছে। এবার প্রথমে যে জায়গায় আমি ইসবগুলের ভুষিটা ভিজিয়ে রেখেছিলাম সেই জায়গায় আমি অ্যালোভেরা জেলটা ঢেলে দিচ্ছি। এবার আরো এক গ্লাস পানি আমি অ্যাড করছি। আর স্বাদটা একটু বাড়ানোর জন্য এক টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি। তবে যারা ডায়াবেটিসের পেশেন্ট এবং যারা ওজন কমানোর জন্য এই জুসটি খাবেন তারা অবশ্যই চিনি ইউজ করবেন না। এবার সব একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ব্যাস, সার্ভ করার জন্য একদম রেডি। এবার একটি গ্লাসে আমি শরবতটি সার্ভ করে নিচ্ছি। এই জুসটি আপনাদের টেস্ট অনুযায়ী পানি কম বেশি করে ইচ্ছে মতো ঘনত্বে তৈরি করে নিতে পারবেন। আমি যে জুসটা বানালাম এটা দুজনকে পরিবেশন করানো যাবে। শুধু এই জুসটা খেলেই যে শরীরে বাড়তি ওজন কমে যাবে এমন কিছু নয়, তার জন্য প্রচুর পরিমাণে সবজি খেতে হবে এবং ডায়েট ফুড খেতে হবে। এমন হেলদি ড্রিঙ্কসের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।